তুই কার ইমন প্রসেনজিৎ বিশ্বাস না? আমরা এখানে আসলাম বছর দেড় বছর হয়েছে আসলাম, ওখানে ঘরে মা বাবা গেছে দেখতা, যাইবার পরে কিছুদিন পরে অসুস্থ হইন, টাইম অসুস্থ হইয়া মারা যান। তারপরে আমরা ডাক্তার উত্তর দেখাইছি, ঘরে কিছু হয়েছে না, মজা গেছে। তারপরে এখানে তারা খর আনতা, এখন অসুস্থ বলতে হাড়ের প্রবলেম আছে আর কি, এটার থেকে শিক্ষা, তারপরে মারা যান। তারপরে তো আমি বাড়ির থেকে দেখতা, তারা আনতা এখানে, যে আমার কাছে তো তারা অ্যাম্বুলেন্সের চার্জ করছে 1,30,000 টাকা, এত টাকা তো ওখানে আমার কাছে নাই, আনার সম্ভব না। তারপরে তো অ্যাম্বুলেন্স তারা কাছে খোয়াইছে, তারা গিয়া কইছে এখানে আনতাম তো কান্দাকাটি, অ্যাম্বুলেন্সে বেঙ্গালোর থেকে ত্রিপুরা আনতে গেলে চার্জ করে তারা 1,30,000 টাকা, মানে এত টাকা তো নাই আমার কাছে। অ্যাম্বুলেন্স স্যারের সাহায্য আমরা আনছি এখানে। আমার ঠাকুমা গেছিলেন, হ্যাঁ জানাইছিলেন, আমার ঠাকুমা গেছিলেন গিয়া কান্দাকাটি কইটা কইছেন যে এখানে আনতা আইনা দেখতা তারা, তো ওখান এমএলএ সাহেব এটা ব্যবস্থা কইটা দিছেন, দিয়া আনাইছেন এখানে। এখানে আনার লিগে তারা কইছে 1,30,000 টাকা, সম্পূর্ণ টাকাটি আনার টাকাটি টাইম দিছেন। ফ্যামিলি তো ওখানেই চলছে বালাই, হঠাৎ থইরা এটা হয়ে গেছে, আইতে লাগছে হাজার উপরেই তো চলে পরিবার। ওখানে আমরা করতাম প্লাস্টিক কোম্পানি, তার টাইম করতা বেকারির কোম্পানি, বেকারির মাঝে আর কি পানি জল টল ছাড়া তুলা উঠি করতাম, মানে পাম্পের কাজ আর কি। তাই নিয়ে রয়েছে 1 মাস 15 দিন মতো হয়েছে, গেছে মারা গেছে 20 তারিখ হয়েছে শুক্রবার বিকাল 3টা সাড়ে 3টা হয়েছে। এখানে আনছি সোমবার, শনিবারে সোমবারে সোমবারে প্রায় 12টা হয়েছে আনতে আনতে। তাইনের বয়স তো এখানে 36 এরকম আসলো। হ্যাঁ এটা তো পরে দেখা যাইব আর কি, করি না করি, টাকা টুকা ব্যবস্থা হইলে তো যাইমু, নাইলে তো এখানে থাকতে লাগবো। আমরা 2 ভাই বোন নাই, ওহ